হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমরা চুলের যত্ন কিভাবে করতে পারি, কি প্যাক ইউজ করলে আমাদের চুলের জন্য ভালো সেটাই আপনাদের মাঝে নিয়ে আসছি। আর এটা হচ্ছে একটা হেয়ার প্যাক, যেটা হচ্ছে আমার চুলের জন্য ভালো হয়, আপনারা ইউজ করে দেখতে পারেন। তো চলুন কি কি লাগে দেখে নেই। এখানে হচ্ছে আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 4 টুকরো করে নিয়েছি, ব্লেন্ড করে রসটা ইউজ করব। আর এখানে নিয়ে নিয়েছি তিসি, তারপরে হচ্ছে মেহেন্দি পাতা, তারপরে হচ্ছে ভিজিয়ে রাখা, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম মেথি, আর একটা ডিম, যেটার আমি সাদা অংশটা শুধু ইউজ করব। আর যার যার ঘরে যে যেমন নারিকেল তেল ইউজ করে সেইটা। তো আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু, যার যেভাবে সুবিধা হয়। আর মেহেদিটা আমি পাটায় বেটে নিয়েছি, ব্লেন্ড করলে মেহেদি পাতা ততটা মিক্সড হয় না। এইটা হচ্ছে তিসি, আমি হচ্ছে তিসির পানি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ফুটিয়েছি আমি 5 মিনিটের মতো। দেন পেঁয়াজের রস নিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ বাটাটা নিয়ে নিই, রসটা নিয়েছি। তারপরে হচ্ছে পুরো একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমে শুধু আমি সাদা অংশটাই ইউজ করব, কুসুমটা আমি দিব না। আর কেউ যদি দিতে চাই দিতে পারে, কিন্তু আমি কুসুমটা দিই না। আর এখানে হচ্ছে মেথি, যেটাকে হচ্ছে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে, 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে ব্লেন্ড করছি। এটা একদম ভালোভাবে ব্লেন্ড হয়েছে। আর এখানে হচ্ছে মেহেদি বাটা, আর নারিকেল তেল আমি যেটা ইউজ করি নারিকেল তেল সেটাই আমি নিয়ে নিয়েছি। আপনারা যেটা ইউজ করেন আপনারা সেটাও নিতে পারেন। তো এই সবগুলো জিনিস আমি হচ্ছে মিক্সড করব একসাথে। তাই বড় একটা বাটিতে হচ্ছে আমি প্রথমে মেহেদি বাটাটা নিয়ে নিয়েছি। মেহেদি বাটা নেওয়ার পর আমি হচ্ছে গিয়ে পেঁয়াজের যে রসটা সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে সবগুলো পরিমাণ মতো দিয়ে দিব, আমার যতটুকু প্রয়োজন আমার চুলের গ্রোথ অনুযায়ী। তো আমি এখানে হচ্ছে মেথি বাটা দিয়ে দিলাম, সবগুলোই লাগবে আমার, কারণ আমার হেয়ারে একদম গোড়া থেকে হচ্ছে আগা পর্যন্ত দেব তাই। আর এটা পুরা চুলে ইউজ করলেই ভালো হয়। তো এরপরে আমি হচ্ছে তিসির যে পানিটা সেটা আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফুটিয়ে নিয়েছিলাম আমি 10 মিনিট, তারপরে হচ্ছে এটা পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার যে ঘরে আমি তেলটা ইউজ করি সেই তেলটা, তেল দিলে চুলটা একটু সফট হয় আর খসখসে ভাবটা একটু দূর হয়, এর জন্য আমি তেলটা ইউজ করি। তারপরে হচ্ছে আমি ডিমের সাদা অংশটা দিব, কুসুমটা আমি আর দেই নাই, সাদা অংশটা দিয়েছি। তো এটা হচ্ছে মিক্সড করে হচ্ছে একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিব। তারপরে হচ্ছে 1 ঘন্টা সময় পর আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো আর শ্যাম্পুও করে নিব। তো আমার এইটা কেমন লাগলো হেয়ার প্যাকটা সবাই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আপনারাও ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এক ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।